দেখো যতই ময়দা মুখের উপর লেপা হোক বা ভিএফএক্স এর মাধ্যমে বয়স কমানোর চেষ্টা হোক, যে কোনো দর্শক বুঝে যাবে অভিনেতার নাম হচ্ছে কে কে মেনন। হ্যাঁ, কে কে মেননের টানেই আমি দেখে নিয়েছি বক্স অফিস ফিভারের রিভিউ করার জন্য স্পেশাল অপস 1.5। গত বছর প্রথম সিজন রিলিজ করেছিল স্পেশাল অপস এর, কিন্তু এই সিজনটা বেশি স্পেশাল কারণ এখানে আফতাব অভিনয় করেছে কে কে মেননের সাথে। নীরাজ পান্ডের ভাবনা এটা, নীরাজ পান্ডের ডিরেকশন, সঙ্গে শিবম নায়ারও এখানে ডিরেকশন করেছেন বেশ কিছু ট্র্যাকের বেশ কিছু সিনস। কে কে মেনন, বিনয় পাঠক, আফতাব শিবদাসনী অসাধারণ অভিনয় করেছে, এবং বিনয় পাঠককে জীবনের প্রথম কমেডি ছাড়াও একটা সিরিয়াস রোলে দেখতে পেয়েছি, স্টোরি টেলারের ক্যারেক্টার বলতেই পারো। হ্যাঁ, তোমার ইচ্ছে করতে পারে যে গল্প কেমন, দেখো গল্প কেমন সেটা দেখার জন্য তোমাকে কিন্তু জানতেই হবে এই গোটা গল্পের সিনপসিসটা কিভাবে ভেবেছে পরিচালক এবং রাইটার। এখানে কিন্তু আমার প্রচন্ড ভালো লেগেছে আদিল খানের অভিনয়, একটা নতুন ছেলে এখানে কাজ করেছে। এছাড়াও অর্চনা পুরাণ সিং, যে বসে বসে শুধু হেসে হাততালি দিয়ে জাজমেন্টের টাকা পায়, তার হাজবেন্ড পারমিত সেটি এখানে অভিনয় করেছেন। অনেক বছর পর এরম একটা কি বলবো, এরম একটা ভালো ক্যারেক্টার পেয়েছে, ক্যারেক্টার আর্টিস্টের ক্যারেক্টার যেটা প্লে করেছেন পারমিত সেটি। এছাড়াও ড্রামা স্কুলের অভিনেতা কালীপ্রসাদ মুখার্জিকে দেখেছি, ঐশ্বরিয়া, সুস্মিতা, এবং স্পেশাল অপসে দেখানো হচ্ছে যে একজন এজেন্ট যে পুলিশ ডিপার্টমেন্টে ছিল, পুলিশের দায়িত্বটা 24 ঘন্টা মাথার উপর রাখতো বলে পুলিশ বিভিন্ন জায়গায় তাকে কম ডিউটি দেওয়ার পরে সে জোর করে দায়িত্ব মাথায় নিয়ে বিভিন্ন টেররিস্টকে ধরেছে এবং তাকে শাস্তি দিয়েছে। সেই কে কে মেনন বিভিন্ন নেতা মন্ত্রীর চাপের পর সাসপেন্ডেড হয়, তারপরে পেছন থেকে সে এই মানুষকে বাঁচানোর প্রক্রিয়াটা শুরু করে, পেছন থেকে দেশকে বাঁচাতে শুরু করে। বিভিন্ন দেশে জার্নি আছে, ইরান আছে, লন্ডন আছে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আছে, এবং বাংলা ভাষার ইউজ আছে এই ওয়েব সিরিজে। হ্যাঁ, একটু লেন্দি লেগেছে, একটু গল্পটা অনেকটাই বেশি লেন্দি লেগেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ভীষণ ইন্সপায়ারিং স্পেশাল অপস 1.5-এ, অদ্বৈতা নিম্নেকার এখানে খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করেছে। এছাড়াও যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে কে কে মেননের প্রথম জীবনটা যেটা দেখিয়েছে, তার থেকেও বেটার হচ্ছে সেকেন্ড জীবন, মানে বয়সকালে যে লুকটা সেটাতে রিয়েল কে কে মেনন যে লাইফ ইন মেট্রোতে অভিনয় করেছে তাকে পেয়েছি এখানে। এটা সব থেকে ভালো লেগেছে আফতাবকে অনেক বছর পর একটা সিনিয়র মোস্ট ক্যারেক্টার এখানে কাস্ট করা হয়েছে, যদিও আফতাবের করার মতো কিছু কাজ ছিল না। কে কে মেননের অ্যাগ্রেশনটা এই ওয়েব সিরিজে খুব কম, ক্যারেক্টারের ওয়েট অনুযায়ী চরিত্রের যে অ্যাগ্রেশন সেটা অনেক কম। সেই জায়গা থেকে আমি ক্রাইম মাস্টার ধরে একটু হলেও অফেন্ডেড হয়েছি, বেশ অনেকক্ষণ সময় ধরে দেখেছি এপিসোডগুলো। আমি ক্রাইম মাস্টার ধরে বক্স অফিস ফিভারে এই নতুন ওয়েব সিরিজ স্পেশাল অপস 1.5-কে 5-এ 4-তে চুমু দিচ্ছি।